বলো বলো এইবার কি ফোন রাখবে? যুধিষ ঠিক বললেন, আমি নিজে শকুনি বললেন আবার খেলা হোক। দুর্যোধন বললে আর কি পণ রাখবে, আর কিছু নেই, সব হয়ে আছে। তখন শকুনি বললেন, সেসব জ্ঞানীজন গুণীজনের সামনে বললেন বাবু মশাইরা, কেন যুধিষ্ঠির তোমার প্রিয়া পাঞ্চালি তো এখনো বিজিত হননি, সেই তাকে পণ রেখে নিজেকে মুক্ত করো। দুর্যোধন দুঃশাসন সবার মুখ লোভে কিরকম চকচক করে উঠল, তারা বলে হ্যাঁ দ্রৌপদী দ্রৌপদী। আর যুধিষ্ঠির বললেন, যিনি কৃষা নন, যিনি খদ্বা নন, সেই অতীব সুন্দরী প্রিয়ংবদা দ্রৌপদীকে তিনি পণ রাখলেন। যুধিষ্ঠির বললেন এই কথা, ধর্মের পুত্র যুধিষ্ঠির। তখন আর কিছু বিচার করলেন না বাবু মশাইরা, সে স্বামী ধর্ম স্ত্রী ধর্ম কিচ্ছু না, তিনি বললেন এই কথা, পণ রাখলেন পঞ্চ পাণ্ডব প্রিয়া দ্রৌপদীকে। আশ্চর্য, একেবারে আশ্চর্য, কি অভাগিনী মেয়ে বলুন তো পাঞ্চালী, হ্যাঁ কি অভাগিনী মেয়ে। সে স্বয়ম্ভর সভা শেষের কথাই ভাবুন, আর আজ এই সভা পর্বের শেষে ওইখান পড়েছে, শকুনি জিতেছেন, ছি ছি ছি, ওকে নির্দয় উল্লাস সভায় কর্ণ দুর্যোধন দুঃশাসন শকুনি সবার মুখে কি নিষ্ঠুর লালসা, আর ওদিকে বিজিত পঞ্চ পাণ্ডব চুপ করে বসে, আর এই যে সব গুণীজন দেখি গুণীজন, তারা তারা সব বাক্যহারা। বাবু মশাইরা এইরকম এক একটা কাল আসে পৃথিবীতে যখন এইসব গুণীজনেরা সব চুপ করে থাকে, আর যে অত্যাচারিত হয় সে হয়েই যায় হয়েই যায় হয়েই যায়। তখন কর্ণ, হ্যাঁ বাবু মশাইরা কর্ণ, বীর কর্ণ, দাতা কর্ণ, আমাদের আধুনিক কালের কল্পনায় ভাগ্য নিপীড়িত মহাবীর কর্ণ, সেই কর্ণ বললে, শকুনি তো সমস্ত ধন সম্পদ শুদ্ধ যুধিষ্ঠিরকে জয় করে নিয়েছেন, আর দ্রৌপদী সেই সম্পদের অন্তর্গত, তারপরে এত কূট তর্ক আমার সহ্য হয় না। সেই কর্ণ বললে, যাও দুঃশাসন যাও, ওই নারীর বস্ত্র হরণ করো এই সভায় আমাদের সবার সামনে, আমরা সব দেখি।